হ্যালো বন্ধু, কেমন আছো? আকি আনন্দ আকাশে বাতাসে। তো বন্ধুরা, আজকে আমরা টুইন ক্রাফট নামে একটা কার্টুনের অ্যাপ আছে, সেটা সম্পর্কে জানবো। তো আমরা চলে আসলাম প্লে স্টোরে। তো প্লে স্টোরে লিখব আমরা লিখব হচ্ছে টুইন ক্রাফট। তো চলুন আমরা টুইন ক্রাফট আগে লিখি। টি ডাব্লু ডবল ই এন, তারপরে সি আর এ এফ টি, টুইন ক্রাফট লিখে সার্চ দিই, দেখি কী হয়। তো বন্ধুরা, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাপটা চলে আসলো। লক্ষ্য করে দেখেন, ভালো করে অ্যাপটার নাম দেখেন এবং লোগোটা দেখেন, আপনারা প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। তো চলুন এই অ্যাপটাতে আমরা কার্টুন তৈরি করতে পারবো। তবে এখানে একটা কথা বলে রাখি, এই অ্যাপটা কিন্তু ফ্রি না। সামান্য কিছু জিনিস আপনারা ফ্রিতে পাবেন, সেগুলো দিয়ে কার্টুন তৈরি করতে পারবেন, কিন্তু বেশিরভাগ জিনিসগুলি কিন্তু আপনাকে ক্রয় করতে হবে, অর্থাৎ পারচেস করতে হবে। তো তারপরেও এই অ্যাপটি আপনারা যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা রাখবেন, না হলে রাখবেন না। আর যাদের পারচেস করার ক্ষমতা আছে বা উপায় আছে, তারা সেটা করে নেবেন। সুন্দর সুন্দর কার্টুন তৈরি করা যায় এখানে। তো চলুন আমরা ইনস্টল করে নেই। তো বন্ধুরা, আমরা ইনস্টল করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অ্যাপটাতে কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই ইন্টারনেট চালু রেখে আপনাদেরকে অ্যাপটি থেকে কার্টুন তৈরি করতে হবে। ইন্টারনেট ছাড়া কিন্তু এই অ্যাপটি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, যেমন ক্রোমাটুনসের মতো অবস্থা আর কি। ক্রোমাটুনস যেমন ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যায় না, এটাও এরকম ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যায় না। কিন্তু ক্রোমাটুনসের একটা সুবিধা আছে যে অ্যাড দেখে দেখে আমরা অনেকগুলি সুযোগ সুবিধা সেখান থেকে পাই। কিন্তু এখানে কিন্তু আগে ছিল, এই অ্যাপটা যখন আগে ছিল তখন কিন্তু কিছু কিছু ক্যারেক্টার নিতে গেলে হয়তো অ্যাড দেখে, অ্যাড দেখার বিনিময়ে নেওয়া যেত, কিন্তু এখন কিন্তু সেই উপায়টা কিন্তু আর নাই। হ্যাঁ, তো আমরা এই অ্যাপ থেকে বের হয়ে যাই, আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বাকি জিনিসগুলি দেখিয়ে দিই। আমাদের অ্যাপটা কোথায় আছে এখন দেখি। এই যে আমরা টুইন ক্রাফটে ঢুকে গেলাম বন্ধুরা। ঢুকে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, এটা লোড নেবে, একটু সময় লাগবে আর কি, একটু লোড নিতে একটু সময় লাগবে। দেখেন এইভাবে আমাদের অ্যাপটা এখানে প্রথমে ঢোকার পরে এখানে ভাষা দেখাবে, আপনি কোন ভাষায় আসলে রাখতে চান। এখানে কিন্তু হিন্দি ভাষাও আছে। তো আমরা বেশিরভাগ মানুষরা আসলে ইংলিশটাই ব্যবহার করি, কারণ ইংলিশটাতেই সবচেয়ে সুবিধা হয় যে কোনো ক্ষেত্রে। আমরা ইংলিশতে থাক, আমরা এখানে এই যে এখানে ডান দিয়ে দিই। তো ডান দেওয়ার পরে এখানে একটু লোড নেবে, একটু সময় লাগবে। এখানে একটা ভিডিও আসছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। এখানে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। তো এখানে দেখার দরকার নেই, আমরা এই কেটে দিই এটা। এখানে দেখবেন যে অনেক কিছু করা যায়, এই জিনিসগুলি এখানে কিন্তু আপনারা পাবেন। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই জিনিসটাও এখানে পোস্ট করতে পারবেন। এতে টুইন ক্রাফটসের কিন্তু ওয়েবসাইটে এটা কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, ইউটিউবের মতো, সেখান থেকেও কিন্তু মানুষ দেখতে পাবে। কিন্তু আপনারা তো এখান থেকে পোস্ট করতে লাভ নেই, এখান থেকে পোস্ট করতে আর ইনকাম হবে না। আপনারা সবাই চান যে ইউটিউবে পোস্ট করে বা ফেসবুকে পোস্ট করে, আপলোড করে সেখান থেকে চ্যানেল করে টাকা ইনকাম করবেন, এটাই তো উদ্দেশ্য, তাই না? তো চলুন এখন আমরা যে এই পাশে দেখছি প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন তো আমরা ট্যাপ করব। তো প্লাস চিহ্ন তো ট্যাপ করার পর এখানে দুটি অপশন আসবে। ডান দিকে একটি অপশন আসতেছে, সেটা হচ্ছে কমিক, আর বাম দিকে আছে ভিডিও। তো আমরা কমিক জিনিসটা অনেকে জানি যে কমিক হচ্ছে এক ধরনের যেখানে ক্যারেক্টারগুলোর পাশে পাশে লেখা থাকে। হ্যাঁ, লেখার মাধ্যম দিয়ে কাহিনি তৈরি করতে হয় যে এ এটা বলতেছে, ও এটা বলতেছে, এইভাবে কমিক তৈরি করা হয় থাকে। তো আমরা কমিকে আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের কাছে যেহেতু আমরা কার্টুন তৈরি করা শিখবো, তাই আমাদের এই পাশে যে ভিডিও লেখা আছে এখানে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে অনেকগুলি অপশন চলে আসবে। এই দেখেন এখানে প্রথমে কী আছে, এখানে কতগুলি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে যে আপনি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডটা নিতে চান। তো এখানে দেখেন সবগুলি কিন্তু বলতে গেলে পারচেস করতে হবে। এখানে ফ্রি বলতে গেলে কয়েকটা আছে, যে এখানে এই ডান দিকে দেখেন মাঝখানে তিন নম্বরটা, এটা একটা ফ্রি ব্যাকগ্রাউন্ড। এরপরে তার পাশের যে ইয়েটা আছে আকাশের মতো দেখা যাচ্ছে যে, এটাও কিন্তু ফ্রি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রি কী কী আছে এখানে। ফ্রি বলতে ফ্রিগুলোর মধ্যে ফ্রি লেখা আছে। হ্যাঁ, এখানে একটা ফ্রি আছে, তারপরে ডান দিকে এই যে একটা নদীর মতো, এটাও কিন্তু ফ্রি। তারপরে আর কি ফ্রি আছে, মোটামুটি কয়েকটা ফ্রি আছে।
তো যে কোনো একটা ফ্রি আপনার নিয়ে নেন। আচ্ছা কোনটা নেওয়া যায়, একটা রাস্তা দেখি নেওয়া যায় কিনা। একটা টেবিল নেই, আমরা দেখি ডাইনিং টেবিলের মতো একটা কিছু দেখলাম কোথায়, সেটা একটা নিয়ে। আচ্ছা আপাতত বোঝানোর জন্য ডাইনিং টেবিলটা বোঝা গেল, তো দেখছিলাম এর আগে ডাইনিং টেবিল তো আছে, অনেকগুলি ফ্রি আছে। হ্যাঁ এই ডাইনিং টেবিলটা ফ্রি নাই, কিছু আছে যে এটা ট্যাপ করলে দেখি কি হয়, যে এখানে অফার আছে, এখানে এত পার্সেন্ট ডিসকাউন্ট হ্যান তেন। হ্যাঁ তার মানে এটা ফ্রিতে নিতে পারতেছেন আমরা। আগে কিছু জিনিস ছিল যে অ্যাড দেখে কিছু কিছু জিনিস ফ্রিতে নেওয়া যেত, এখন ওরা অ্যাপটাকে যে আপডেট করছে, এই আপডেট করার পরে এখন এত সমস্যা হয়েছে যে এখানে অনেক কিছুই ফ্রিতে আর পাওয়া যায় না। তো বন্ধুরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে কোনো একটা জিনিস নিয়ে নেই। আচ্ছা এই যে একটা টেবিল চেয়ার নাকি, এটা এটাই দেখি কী অবস্থা। এটা আমাদের কিন্তু হয়ে গেছে, নেক্সটে যেতে হবে। এই যে পুরো নেক্সট লাল কমলা রঙের যে এটা, নেক্সটে চলে গেলাম আমরা। এখানে যাওয়ার পরে আসবে আপনার ক্যারেক্টার। দেখেন এখানে ক্যারেক্টার কিন্তু আপনি যদি এখান থেকে পছন্দ করে নিতে পারেন, এখানে কিছু কিছু ক্যারেক্টার ফ্রিতে পাবেন, কিন্তু ভালো ভালো ক্যারেক্টারগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে পারচেস করতে হবে। দেখেন ভালো ভালো ক্যারেক্টারগুলোই পারচেস করতে হবে, সামান্য কিছু ক্যারেক্টার আছে এখানে ফ্রিতে। যেগুলো ফ্রি সেগুলো নিচে দেখবেন ফ্রি লেখা আছে, ফ্রি। তো কোন ক্যারেক্টারটা নেব, একটা ক্যারেক্টার তো নিতে হবে। আর সবচেয়ে উপর দিকে বাম দিকে দেখেন কাস্টম ক্যারেক্টার আছে। হ্যাঁ কাস্টম ক্যারেক্টার দেখেন, মানে এখানে লেখা আছে ক্রিয়েট ক্যারেক্টার। হ্যাঁ ক্রিয়েট ক্যারেক্টার, আপনি এখানে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তৈরি বলতে কিন্তু একদম স্বাধীন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নেক্সটে চলে যাই, এখানে আমরা গেলাম, এখানে কিছু টিউটোরিয়ালের মতো দেখাচ্ছে আপনাকে, আপনি চাইলে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, না চাইলে এখানে এই ক্রস চিহ্নতে ট্যাপ করে আপনি কেটে দেন। তারপরে এখানে আপনাকে তারা দেখাচ্ছে যে আপনারা যদি কিনতে চান তাহলে কী কী কত টাকা লাগবে, কত মাস হ্যান ত্যান কিন্তু এখানে দেখা দেওয়া আছে, আপনারা এগুলো পরে দেখবেন। যদি আপনারা কিনতে চান এই সুযোগগুলি পাবেন, এখানে অনেকগুলো অফার আছে দেখেন। প্রথম অফারটা হচ্ছে 50 টাকার মতো লাগবে মা প্রতি মাসে। হ্যাঁ তো এটা প্রতি মাসে 50 টাকা নাকি, হ্যাঁ তাই তো। তারপর আরও অনেক কিছু এগুলো আমরা যেহেতু ফ্রিতে খুঁজতেছি, আপনারা যারা কিনতে চান তারা এগুলো পড়ে টোরে ভালো করে দেখে নিন। তো আমরা ক্রস চিহ্ন ট্যাপ করলাম, কেটে গেল। এটা একটা রান্নাঘর, সম্ভবত ওই পাশে রান্না টান্না করে। এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা কাপও আছে, কাপের মধ্যে অনেক কিছু চায়ের ধোয়াও বের হচ্ছে আবার। হ্যাঁ তো যাই হোক, এখানে আসার পরে আমরা যদি ক্যারেক্টার নিতে চাই বন্ধুরা তাহলে কী করতে হবে, আমরা যদি মনে করি যে ক্যারেক্টার তো নেই নেই, তাহলে আবার যদি আমরা চাই যে এখানে ক্যারেক্টার নেব তাহলে আমাদের কী করতে হবে, এই যে ক্যারেক্টারের চিহ্ন দেখা যাচ্ছে উপর দিকে, লক্ষ্য করে দেখেন এখানে ট্যাপ করতে হবে। তো এখান থেকে ট্যাপ করার পর এখন আপনি এখান থেকে ফ্রিগুলি যে কোনো ফ্রি নিতে পারবেন। আর এই যে বাম দিকে একদম সবার প্রথমে যে আছে ক্রিয়েট ক্যারেক্টার, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে অনেকগুলি ক্যারেক্টার আপনি পাবেন, কিন্তু এগুলি একটাও কিন্তু ফ্রি না। দেখেন এগুলি একটাও ফ্রি না, এগুলি আপনি চাইলে এখান থেকে আপনি কিনতে হবে। কিন্তু এগুলির একটা সুবিধা আছে কি, যে আপনি প্রতিটা ক্যারেক্টারের চুল পরিবর্তন করা, চোখ পরিবর্তন করা, প্যান্ট শার্ট পরিবর্তন করা এগুলো কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা এই মেয়েটাকে ট্যাপ করি, দেখেন এটা চলে আসলাম। এরপরে কিন্তু এখানে যে 5টা মাথা আছে, আপনার যেটা মাথা দরকার সেখানে ট্যাপ করলে মাথা হবে। বাম দিকে দেখেন চুলের অনেক রকম সাইজ আছে, যে চুলটা নিতে চান সেই চুলটা নিতে পারবেন। পোশাক আছে এই কয়টা, শার্ট আছে যেখানে এটা ধরে নিলেন, প্যান্টও আছে যে এটা এখানে কয়েকটা আছে এটা নিলাম, অনেক কটা আছে এখানে, অনেক জুতা স্যান্ডেল অনেক কিছু আছে এটা নিলাম। কিন্তু নিলে তো হবে না, এটাকে আমরা সেভ করতে পারবো, সেভ করার পরে কিন্তু পারচেস করতে হবে। এটা নাম দিতে পারবেন একটা, আপনি সেভ করে রাখতে পারবেন কিন্তু নিতে পারবেন না, নিতে গেলে আপনাকে অনেক ঝামেলা আছে। ধরেন যে একটা নাম দিয়ে দিলাম, আমি একটা নাম দিলাম GIRL, গার্ল দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। হ্যাঁ এখন যদি আমি এটা সেভ করতে চাই, দেখেন
সেভ করতে চাইলে এই যে আবার আমাকে আপগ্রেড করতে হবে। তো আপগ্রেডটা যদি ট্যাপ করি তাহলে দেখেন যেখানে আপগ্রেড করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। তো এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, প্রথমেই বলে রাখাটা ভালো, যে এই অ্যাপটি দিয়ে ধরেন আপনি একটা কার্টুন তৈরি করলেন, ফ্রিগুলেনই ধরেন যে একটা ফ্রি ক্যারেক্টারগুলো দিয়ে আপনি একটা কার্টুন তৈরি করলেন, কার্টুনটা তৈরি করার পর তো ওটাকে ভিডিওটাকে তো এক্সপোর্ট করতে হবে, তাই না? আপনি কিন্তু এমনি এক্সপোর্ট করতে পারবেন না, যতই চেষ্টা করেন এক্সপোর্ট হবে না। তার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, যে সাইনিং আপ, হ্যাঁ এটা আপনাকে সাইনিং করতেই হবে। আপনি এখন গুগল দিয়ে করেন অথবা ফেসবুক দিয়ে করেন, যেভাবে করেন না কেন কোনো একটা দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পরে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন আপনি আপনার ভিডিওকে গ্যালারিতে আনতে পারবেন, তাছাড়া আপনি ভিডিওটাকে গ্যালারিতে আনতে পারবেন না। এই অ্যাপে এই একটা সমস্যা আছে। আগে মুড এপিকে ব্যবহার করা যেত, দুই নম্বরই করে মুড এপিকগুলি দিয়ে কিন্তু ফ্রি ক্যারেক্টার ব্যবহার করা যেত, কিন্তু এখন ওরা অ্যাপটাকে এতটা কঠিন করে ফেলছে আপডেট করার পর, যে আপনি মুড এপিকগুলো যে অ্যাপগুলো আছে মুডগুলো, এই মুড অ্যাপগুলো আপনি যদি ব্যবহার করেন দেখবেন যে কাজ করবে না। আমি অনেক কটা অ্যাপ নিয়েছি গুগল থেকে কিন্তু ওগুলো কাজ করে না। হ্যাঁ, তো আপনি হয়তো নিয়ে ভর্তি করবেন কিন্তু দেখবেন যে কাজ করবে না, আপনাকে পারচেস করতেই হবে, নয় ফ্রি ক্যারেক্টার দিয়ে ব্যবহার করেন, নয়তো পারচেস করে ব্যবহার করতে হবে, এছাড়া আর উপায় বর্তমানে নেই। তারপরেও অনেক মানুষ অনেক ধরনের ফোন দিয়ে ফিকির করে অনেক কিছু করে, কারণ মানুষের মাথায় তো অনেক বুদ্ধি, আবার দুই নম্বর বুদ্ধির তো অভাব নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে আমি একটা সাইন ইন করে নিই, তো সাইন ইনটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ যেহেতু জিমেল দিয়ে আমি সাইন ইন করবো। সবসময় একটা কথা বন্ধুরা মনে রাখবেন, আপনি যেই জিমেলগুলি দিয়ে আপনার চ্যানেলগুলি খুলবেন, ইউটিউব চ্যানেলগুলি খুলবেন, এই জিমেলগুলি যাতে কেউ টের না পায়, যে আপনি জিমেলের ঠিকানাগুলি কাউকে দিবেন না, কখনো ভুল করে কাউকে দিবেন না, মানুষ কিন্তু খুব মানে হারামি বলতে গেলে। আপনি কাউকে জিমেল দিলেন তাহলে সে কী করবে, ওই জিমেলটা দিয়ে সে বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করবে যে এই জিমেলে আপনার কোনো চ্যানেল আছে কি না। ধরেন যে আপনার জিমেলটা দেখে ফেললো আর ওই জিমেল দিয়ে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল খুলছেন, সে হয়তো উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলো, বাস খুলে গেল, আপনার চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাবে। তাই আমি এখানে কিন্তু এটাকে জিমেল দিয়ে খুলবো, কিন্তু এটা আমি ভিডিওটাকে আর আপনাদেরকে এখন দেখাবো না, আমি জিমেলটা অ্যাকাউন্টটা খোলার পরে আবার আসতেছি। তো বন্ধুরা, আমি কিন্তু জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেললাম, যে কোনো একটা জিমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, মানে লগ ইন করতে হবে, সাইন ইন যেটাকে বলে, আর অথবা ফেসবুকতে আপনি করতে পারেন। তো দেখি এইবার সেভ হয় কি না দেখি। তো এবারও সেভ করতে গেলে ওই আপগ্রেড দেখাচ্ছে, এখানে আপগ্রেডে ট্যাপ করি কী হয়। তো আপগ্রেডে গেলে দেখাচ্ছে যে এই জিনিসগুলি আপনাকে করতে হবে, এখানে কতগুলো বেসিক ইয়েটি হ্যান ত্যান এগুলো দেখাবে, যে কত টাকা লাগবে, পারচেস বিডি 2400 টাকা। তো আমি তো বললাম যে আমার পক্ষে কেনা সম্ভব না, কারণ কিনতে গেলেও একটা বড় প্রবলেম হচ্ছে যে মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড তো আমার নেই, তো তাই আমি চাইলেও কিনতে পারবো না। আপনাদের যাদের এই সুবিধা মানে মাস্টার কার্ড আছে তারা চাইলে অ্যাপটি কিনে নেবেন, যদি মনে করেন যে অ্যাপটি দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এবং সেটা দিয়ে আপনি ইনকাম করবেন। মিছামিছি কিনে তো লাভ নেই, টাকা খরচ করে, তাই না? আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই বন্ধুরা, আমার বুদ্ধিটা শুনেন। আপনার এখানে ফ্রি যে ক্যারেক্টারগুলো আছে ফ্রি সিস্টেমের, সেগুলি দিয়ে প্রথমে সুন্দর সুন্দর কার্টুন তৈরি করার চেষ্টা করেন, সেগুলি কার্টুন তৈরি করার পরে আপনি চ্যানেল খুলেন, একটা ইউটিউবে চ্যানেল খুলে ভিডিওগুলি আপলোড দিতে থাকেন, দেখেন যে আপনার চ্যানেলটা কেমন চলতেছে, যদি দেখেন যে ভালো চলতেছে এবং একটা সম্ভাবনা আছে চ্যানেলটা দিয়ে ভবিষ্যতে মনিটাইজ হবে, বা মনিটাইজ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে ভালো ইনকাম হচ্ছে, তারপরে আপনি টাকা খরচ করে অ্যাপটা কিনে নিয়ে বাকি সুযোগ সুবিধাগুলো নিতে পারেন। কিন্তু আপনি টাকা দিয়ে কিনলেন, কার্টুন তৈরি করলেন ইউটিউবে, কিন্তু দেখা গেলো যে আপনার ভিডিও মানুষ দেখেও না, লাইকও করে না, কিছু করে না, তাহলে আপনার টাকাটা বৃথা গেল। তো তারপর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা, আমি এখানে কিছু বলবো না, আপনাদের ইচ্ছা। তবে আমি মানে মুড এপিকে অনেক কটা ট্রাই করছি, সেগুলো হয় না আর কি, তো বাধ্য হয়ে আমাকে এখন এই আর এটা দিয়ে আমি কার্টুন তৈরি করব না বন্ধুরা। সত্য কথা যে আমি এই অ্যাপ দিয়ে কার্টুন তৈরি করে কখনোই ইউটিউব চ্যানেল দেবো না, কারণ আমি এগুলো পছন্দ করি না এই অ্যাপটা। অনেকে আমাকে এই অ্যাপটা সম্পর্কে মানে ভিডিও করতে বলে বলে আমি আসলে আপনাদের জন্য করতেছি, কারণ আমি সবসময় স্বাধীনভাবে কাজ করতে চাই। স্বাধীনভাবে কাজ করার জন্য কিন্তু
ড্রয়িং কার্টুন টু অ্যাপটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। নিজের ইচ্ছা মতো ক্যারেক্টার তৈরি করব, নিজের ইচ্ছা মতো কার্টুন তৈরি করব। তারপরে ফ্লিপা ক্লিপ আছে, সেটা হচ্ছে ইচ্ছা মতো স্বাধীনভাবে কার্টুন তৈরি করা যায়। তো যাই হোক, এটা তো নেওয়া যাচ্ছে না, ক্যান্সেল করে দিই। এখান থেকে একটা ফ্রি ক্যারেক্টার নিই আমরা, ওই যে ফ্রি ক্যারেক্টারটা নিলাম, এটা কিনে নিলাম, এটাকে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। ওই যে ফ্রি ক্যারেক্টার এখানে চলে আসছে। তো বন্ধুরা, এই অ্যাপে কার্টুন তৈরি করতে গেলে কিন্তু সেম, কিন্তু এই যে কি ফ্রেম সিস্টেম, হ্যাঁ, ডান দিকে নিচে কোনা দেখেন, এই যে এখানে কিন্তু লাল রঙের একটা প্লে চিহ্ন দেখতেছেন, এই প্লে চিহ্নটা কিন্তু এক একটা ফ্রেম, আপনি একবার ট্যাপ করলে একটা ফ্রেম হবে। যেমন এখন প্রথমে একটা ফ্রেমে দেওয়া আছে, তো এটা মনে রাখবেন, একটা করে ফ্রেম আপনাকে সেট করতে হবে। তো এই দেখেন, এই যে লোকটা বসে আছে, এই লোকটাকে আপনি চাইলে বড় করতে পারবেন। এবং বিভিন্ন রকম, ওই যে ছবিটার উপরে আমি ট্যাপ করলাম, ছবিটার উপর ট্যাপ করার পর দেখবেন নিচে কতগুলো অপশন আসছে, দেখেন এক একটা দেখবেন এক্সপ্রেশন, মানে চেহারার ভাবভঙ্গি দেখবেন যে এক একটা ট্যাপ করলে একই রকম হবে। দেখেন এখানে হাসতেছে, হ্যাঁ, এটা যদি দরকার পড়ে আপনি এটা নিতে পারেন। তারপর দেখেন একটা একটা করে দেখেন, সবগুলি একবার একবার দেখেন কোনটা দরকার আছে আপনার, সেটা আপনি নিতে পারেন। সবগুলি আপনি নিতে পারবেন, যেটা দরকার সেটা নেবেন। তারপরে উপরে আরও আছে দেখবেন যে ক্লাসিক, এখানে পোশাক চেঞ্জ করতে পারবেন, এই যে পোশাক চেঞ্জ করতে পারবেন আপনি, অনেক রকম পোশাক আছে, দেখেন আপনি যেটা খুশি সেটা নেন, অসুবিধা নেই। দেখেন কাজ হচ্ছে না, আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকগুলি অপশন আছে, আমি একটু দেখি কী কী আছে। আচ্ছা, এটা দিয়ে কী করা যায়, এটা দিয়ে বড় করা যায়। ডান দিকে যে অপশনটা দেখতেছেন, এই যে এটা, এটা ডান দিকে সরালে এটা বড় হবে ক্যারেক্টারটা, বাম দিকে নিলে ক্যারেক্টারটা ছোটো হবে। তো এইভাবে আপনি ছোটো বড় করতে পারবেন এখান থেকে। আর এই দিকে দেখি কী করে, এইটা ঝেলানো যায়, দেখেন ক্যারেক্টারটাকে শোয়ানো যায় এদিকে, এদিকে এদিকে ঝেলানো যায়। তো এই অপশনটার কাজ হচ্ছে এই। আরেকটা অপশন আছে দেখি এখানে কী করে, এখানে ট্যাপ করলাম, এটাতে কী হয় এটা বুঝতে পারতেছি না, এটা কী কাজ করে, এটা সম্ভবত ভয়েজের ক্ষেত্রে, যখন ভয়েজ ব্যবহার করব তখন, মানে ভয়েজ দেওয়ার সময় এই অপশনগুলি কাজে লাগবে, এখন এটা কাজে লাগবে না। আচ্ছা যাই হোক, এখন দেখেন যে ক্যারেক্টারটার এই পাশে যে একটা চারটা তীরের মতো চিহ্ন আছে, যে এটাকে ধরে আপনি যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারেন, যেদিকে খুশি যেদিকে নিয়ে যাবেন সেদিকে মুখ করবে। হ্যাঁ, তো ওটাকে আপনি যেদিকে খুশি সেদিকে নিয়ে যান। তো এই যে উপরে দেখবেন যে একটা ক্যারেক্টারের চিহ্ন আছে, এটাকে সরাতে দেন, অসুবিধা নেই, ধরে সরানো যায়। এই ক্যারেক্টারটার বাম সাইডে দেখবেন যে একটা মাইকের মতো চিহ্ন আছে, আপনি এখানে ভয়েস দিতে পারবেন। তো তার আগে আমরা দেখি যে আর কী কী করা যায়। এখানে এই ধরে দেখেন, এখানে ধরে কিন্তু আপনি এই ক্যারেক্টারগুলোর মধ্যে বিভিন্ন কিছু করতে পারবেন। দেখেন মাথা নাড়াতে পারবেন, হাত নাড়াতে পারবেন, দেখেন এই যে হাত ধরে ধরে নাড়াতে পারবেন, যেরকম খুশি সেরকম করতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু করা সম্ভব, দেখেন অনেক কিছু করা সম্ভব। তো আপনি চাইলে উঠে দেন, এই যে দেখেন জুতা নাড়ানো যাচ্ছে, পা নাড়ানো যাচ্ছে, হ্যাঁ অনেক কিছুই করা যাচ্ছে। বন্ধুরা, অনেক কিছু করা যাচ্ছে, হ্যাঁ, তো দেখেন ভাঁজ করা যাচ্ছে, পা ভাঁজও পর্যন্ত করা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে বসায় দিই, যেহেতু এটাকে বসে থাকতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই, আর সেখান থেকে আমরা বের হয়ে যাই। ট্যাপ করলাম, পর্দাটার উপর ট্যাপ করলেই আগের অবস্থা চলে আসবে। এখান থেকে দেখি আমরা কী কী সুযোগ পাওয়া যায়। বাম দিকে দেখবেন যে বাম দিকে অপশনগুলি আছে, এক একটা আর এক এক রকম কাজ দেখে দেখে নিতে হবে আপনাদেরকে। উপরেরটা তো ক্যারেক্টার, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি নিতে চাইলে নিতে পারবেন। কিন্তু এখানে আগে এই যে গ্রিন স্ক্রিনটা আগে ফ্রিতে ছিল, এখন আর এটা ফ্রিতে নাই। ফ্রিতে থাকলে অনেক সুবিধা হতো, তবে সেটারও দুই নম্বর পদ্ধতি আছে, সেটা কোনো এক ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যে গ্রিন স্ক্রিন ওরা দেয়নি ফ্রিতে, কিন্তু সেটার জন্য বিকল্প বুদ্ধি আছে, তো কোনো এক সময় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, আজকে আমি তেমন কিছু দেখাবো না, এটাকে প্রথম পর্ব হিসেবে ধরবেন। আমি আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা আপনি ফ্রিতে যেমন তেমন একটা পাচ্ছেন না, তো আমি তো ব্যাকগ্রাউন্ডটা একটু নিছি,
যেটা ফ্রি ব্যাকগ্রাউন্ডস দেখলেন এখানে, যেগুলো ফ্রি দরকার পড়লে আপনি নেবেন। তো আমি তো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি যে রান্নাঘরের, তো আর তো আমার দরকার নেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড গেল, এই যেখানে মাইকের চিহ্ন আছে, মাইক ঠিক না, এটাকে বলে সিলেক্ট প্রপ। প্রপস মানে হচ্ছে বিভিন্ন অস্ত্রপাতি হাতে আপনি যেটি ধরাতে চান। দেখেন এখানে অনেক কিছু আছে, কিন্তু হাতে ধরাতে যদি চান আপনি, এখানে একটাও মনে হয় ফ্রি নেই। আমি তখন দেখলাম একটাও কিন্তু এখানে ফ্রি নেই। দেখেন অনেক কিছু আছে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু একটা পাবেন না, সবগুলি পারচেস করতে হবে। আপনি যে কোনো একটা জিনিস ট্যাপ করলেই বুঝতে পারবেন যেটা পারচেস করতে হবে। দেখেন গেট অফার, গেট অফারে গেলে এই যে অফার আছে, বিভিন্ন রকম অফার, কিন্তু ফ্রি নেই। তো যাই হোক, তারপরে নিচে আছে স্টিকার, এখানে বেশ কিছু স্টিকার পাচ্ছেন বন্ধুরা। তো এখানে স্টিকারগুলো কিন্তু ফ্রি, এখানে একটা সুবিধা আছে যে স্টিকারগুলো আপনাকে ফ্রিতেই দিচ্ছে, এখানে কিন্তু আর কোনো ইয়ে নেই। আচ্ছা তার নিচে কিছু আছে স্টিকারের নিচে, এখানে গেলে কি পাবো, গ্যালারিতে। আপনি গ্যালারিতে যাবেন, আপনাকে গ্যালারিতে যেতে গেলেও পারচেস করতে হবে। দেখেন আপনি এমনি যে সাধারণ যে ফ্রি, সেই ফ্রি অফারে আপনি গ্যালারিতে যেতে পারবেন না, গেলে কিন্তু আপনি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড আনতে পারতেন, কিন্তু আপনাকে সে সুযোগ দেওয়া হয় নাই ফ্রিতে। হ্যাঁ আচ্ছা তার নিচে কি আছে, এখানে এখানে কি আছে, অ্যালাউ টুইন ক্রাফট টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস। এখানে অ্যালাউ করে দিলে কি হয় দেখি, আমরা গ্যালারিতে নিয়ে যাচ্ছে, আচ্ছা গ্যালারিতে নিয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কী আনবো দেখি, এখান থেকে কোনো ছবি আনা যায় কি না, আসলে কিসের জন্য, আচ্ছা এটা কিসের জন্য দিচ্ছে সেটা আগে দেখি, এটা কিসের জন্য দিচ্ছে, কই গেল, এত ছোট ছোট লেখা যে পড়াও যায় না। এটা সম্ভবত সাউন্ড, আপনি কোনো সাউন্ড যদি আনতে চান রেকর্ডিং করে কোনো সাউন্ড, তো সেই সাউন্ডটাকে আপনি আনতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। তো এটা আপনাকে ফ্রিতেই দিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক দেওয়ার জন্য। তার নিচে কী আছে, এখানে এখানে দেখা যাচ্ছে চুজ সাউন্ড ইফেক্ট, এখানে বেশ কিছু ইফেক্ট আছে, আপনি চাইলে এই সাউন্ডের যে ইফেক্টগুলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ তো এইগুলি কিন্তু আপনাকে ফ্রিতে দিচ্ছে, সাউন্ড ইফেক্টগুলি কিন্তু ফ্রিতে দিচ্ছে, এখানে কিন্তু আপনার কাছ থেকে পারচেস করার কোনো দরকার পড়বে না। আচ্ছা চলে যাই বন্ধুরা, তারপরে আমরা একটা একটা করে দেখি কী আছে, এখানে কী আছে টেক্সট, এখানে গেলে টেক্সট লেখা আপনি লিখতে পারবেন। হ্যাঁ কোনো কিছু লেখা যদি দরকার পড়ে, তো সেই লেখাগুলি আপনি এখানে লিখতে পারবেন, লিখে এগুলি ব্যবহার করতে পারবেন। তো নিজেরা একটু দেখে দেখে নেবেন। তার নিচে আছে, এখানে কী আছে, এখানে এখানে কী কী অপশন আছে, ও এখানে বিভিন্ন রকম ইয়ে আছে, এই যে দেখেন যে একটা সিন থেকে একটা সিনে যাওয়ার সময় যে কী বলে ট্রান্সপোজ নাকি যিনি বলে ওটাকে, সেই ট্রান্সপোজের জন্য এগুলি ব্যবহার করতে পারবেন। একটা সিন থেকে কীভাবে আরেকটা সিন যখন যাবে, তো আপনি চাইলে এগুলি ব্যবহার করতে পারবেন। তো যাই প্রথমটাতে থাক, আমার কোনো দরকার নেই, কেটে দিলাম। আচ্ছা তার নিচে কিছু ইফেক্ট আছে, এখানে গেলে আমরা কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি, দেখেন ইফেক্টগুলি, এখানে ট্যাপ করি কী হয়, এই যে গোল একটা কী পড়তেছে, হ্যাঁ দেখে এখানে আগুন, এখানে লাভ লাভ, একটা টিপের পরে একটা অফ করে দিতে হবে, তারপর একটা দিতে হবে লাভ, আবার ওটার উপর ট্যাপ করলে এটা বন্ধ হবে, তারপর একটা দিতে হবে, নাহলে একই সাথে সবগুলি চলতে থাকবে। হ্যাঁ এটা অফ করে দেখি কী আছে, এটাতে তারা তারা, এগুলো অনেক মোটামুটি অনেক কিছু আছে এখানে, তো এইগুলি ফ্রিতে পাচ্ছেন আপনি, তো আমার দরকারই নান করে দিই। তো বুঝলেন, আমি যেহেতু কিছু নিচ্ছি না তাই এখানে প্রথমে চলে আসি। তো এখানে ডান দিকে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্ন দিলে আপনি কোনো কিছু নেওয়ার পরে রাইট চিহ্নতে ট্যাপ করলে সেটা সিলেক্ট হয়ে যাবে, আর যদি না নিতে চান তাহলে যে বাম দিকে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন পরে এখানে দেখা যাচ্ছে যে আপনি নিতে চাইলে সেভ চেঞ্জেস দিবেন, আর যদি না নিতে চান তাহলে ডিসকর্ড, ডিসকর্ডে দিয়ে দিলেন, তাহলে এটা আগে যেভাবে ছিল সেখানে চলে আসলেন।
তো আর কিছু আছে বন্ধুরা? না, আর কিছু নেই। তো এখন চলুন আমরা মূল বিষয়টা বুঝে নিই যে কার্টুনটা আমরা তৈরি করব কিভাবে। হ্যাঁ, তো কার্টুন তৈরি করতে গেলে আমাদের এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে ট্যাপ করলে এটা নিচের দিকে চলে যায়, আর এখানে তিনটাতে ট্যাপ করলে এটা উপর দিকে আসে। তো উপর দিকে আসার পরে কিন্তু আমরা যে ফ্রেমগুলি দেখতে পাবো, তো প্রথম ফ্রেমটাতে এরকম আছে। তো এখানে চোখটাকে তাকানো অবস্থা দেখানো দরকার আমাদের, তাই না? তাকানো অবস্থা থাক, তারপরে আমরা চলে যাই। আচ্ছা, এখানে এইভাবে থাকলো ও নাকি এইভাবে থাকলো। এখানে আমরা যদি কিছু ভয়েস দিতে চাই তো একটা ভয়েস দিই। আপনি চাইলে অনেকগুলি ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। তো একটা এই যে মাইকের মতো চিহ্নতে ট্যাপ করার পরে এখানে অ্যালাউ করতে হবে বন্ধুরা, অ্যালাউ করে দিতে। তো এইটা আমি বললাম। হ্যাঁ, এখন আপনি যদি এটা ভয়েসটাকে সেটিং করতে চান, হ্যাঁ, তাহলে উপরে দেখেন ডিলিট আছে, ডিলিট করতে গেলে ডিলিটে ট্যাপ করবেন। আর যদি ভয়েসের সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে ওই যে ভয়েস এডিটিংয়ে ভয়েস সেটিংয়ে ট্যাপ করবেন। ভয়েস সেটিংয়ে ট্যাপ করার পর দেখি কী হয়। দেখি যে উপর প্লে দিয়ে আগে দেখি। হ্যালো বন্ধু, কেমন আছো? তো আবার একটু দেখতে হবে একটু কি। হ্যালো বন্ধু, কেমন আছো? তাড়াতাড়ি এটা স্পিড বাড়ে। হ্যাঁ, এই পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে স্পিড বাড়ে ডান দিকেরটা। হ্যাঁ, মানে কথাটাকে তাড়াতাড়ি চিকন স্পিড হচ্ছে, স্পিডটা বেড়ে যাচ্ছে, টেম্পো আর যেটাকে আমরা টেম্পো বলি, স্পিড বাড়ে যাচ্ছে। তো মাঝামাঝি থাকে এটা। বাম দিকেরটা হচ্ছে চিকন মোটা করার জন্য, কণ্ঠটাকে কণ্ঠটাকে এদিকে নিয়ে গেলে মোটা হয়ে যাবে আর এদিকে টানলে চিকন হয়ে যাবে। দেখি আমরা একটু করে। হ্যালো বন্ধু, কেমন আছো? তো দেখার একটু আর একটু বেশি বাড়িয়ে দিলাম। তো আমরা এখানে থাক, তো দিলাম। তো দেওয়ার পরে যেটা দেবো সেটা সিলেক্ট হয়ে থাকবে। তো তারপরে আমরা পরের ফ্রেমে চলে যাবো বন্ধুরা। পরের ফ্রেমে নিতে গেলে এই লাল চিহ্নতে প্লের মতো চিহ্নটাতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় ফ্রেম আসলো। তো দ্বিতীয় ফ্রেমে আমরা কী করতে চাই সেটা আবার এখানে করতে হবে, সিলেক্ট করতে হবে। কারণ যে আমি এখানে কী করবো এটাকে একটু এরম করে দিলাম। এখানে কোনো যদি ইয়ে দিতে চাই, এক্সপ্রেশন দিতে চাই, তো এখানে দিতে পারবো। হ্যাঁ, এটা দিলাম। ধরেন যে আপনি দুইটা ক্যারেক্টার বসায় আপনি করবেন, আপনি কীভাবে কার্টুন করবেন সেটা তো আপনার ব্যাপার, তাই না? আমার কাজটা হচ্ছে শুধুমাত্র কোন অপশনগুলো কী কাজ করে সেটা দেখানো। তো এইভাবেই থাক, এটা এইভাবে থাকলো। আমরা পরে একটা ফ্রেম নিলাম, পরের ফ্রেমটাতে এবার একটু কাজ করি, একে অন্য একটা এক্সপ্রেশন দিই, অথবা আমরা চাইলে হচ্ছে কি অন্য কী দেওয়া যায়। চশমা করে সিগারেট খেলে সেটাই দিয়ে দিই, অসুবিধা নেই। দিলাম এখানে আমরা একটু হাতটা, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, চাইলে একে একটু একটু এই ফেসে দিয়ে দিলাম, এই ঘেরে থাকলো। তারপরে আপনার আরেকটা চাইলে একটা আরেকটা ভয়েস নেই, আচ্ছা দেখি কি অবস্থা। তো বন্ধুরা এখানে আপনারা আমার কণ্ঠ দুই রকম শুনতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে যে আমি যেহেতু স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি, যার কারণে কিন্তু আপনারা এখানকার যে ভয়েসটা রেকর্ড করতেছি সেটা সহ আমার যে এমনি কথাবার্তা বলতেছি সেটা শুনতে পাচ্ছে না। কিন্তু যখন আপনারা কার্টুনের জন্য তৈরি করবেন তখন আপনারা রেকর্ডিং ট্যাপ করার পর যে কথাটা বলবেন শুধু সেটাই রেকর্ড হবে। হ্যাঁ, তো এটা থাক, এটাই থাক। আচ্ছা, তো আমরা এই যে বাম দিকে একটা নীল রঙের তীর দেখছেন, এখানে গেলে আমরা যে ফ্রেমগুলোতে চলে আসবো, ফ্রেম প্রথম ফ্রেমে চলে যাব। আর ডান দিকে যদি ক্ল্যাপ করতে থাকি তাহলে আমরা ফ্রেমগুলো লক্ষ্য করব, ফ্রেমগুলোতে যাচ্ছে কিনা। আর এদিকে প্লে অপশনটা আছে, যে প্লে অপশন, এই প্লে অপশন ট্যাপ করলে। হ্যালো বন্ধু, কেমন আছো? তো দেখেন আমরা যতটুকু তৈরি করলাম ততটুকু কিন্তু এখানে আনন্দ আকাশে বাতাসে। তো এই হলো বন্ধুরা। হ্যাঁ, তো এইভাবে আপনারা এক একটা করে ফ্রেম নেবেন,
আর এক একটা কার্টুন তৈরি করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা যে কোনো জায়গায় চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, নতুন ক্যারেক্টার যোগ করতে পারবেন, কাউকে আউট করে দিতে পারবেন, হ্যাঁ সব কিছু করতে পারবেন। তো যেহেতু সব কিছু বুঝিয়ে দিলাম, এখানে আপাতত বোঝানোর মতো আর কিছু নেই, তো আমি একটা ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু বুঝিয়ে দিই, কারণ যেহেতু এটার মধ্যে তেমন বোঝানোর কিছু নেই। তো এক্সপোর্ট করতে গেলে এখন আমাদের কী করতে হবে বন্ধুরা, এই যে উপরে দেখেন এক্সপোর্ট আছে, ধরুন যে আমরা এতটুকু ভিডিওটা করলাম, এটাকে আমরা এক্সপোর্ট করব। উপরে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে ট্যাপ করলাম, এক্সপোর্টে ট্যাপ করার পরে দেখি কী আসে। এই যে এক্সপোর্টে ট্যাপ করার পরে এখানে নিচে দেখা যাচ্ছে এক্সপোর্ট, এটা কোনো নাম দিতে চাইলে আপনি দিতে পারেন, এখানে কী নাম দেওয়া আছে, ওদের একটা নাম কিন্তু দেওয়া আছে, মাই মুভি জিরো। তো মাই মুভি জিরোই থাক, অসুবিধা কী, আমার তো জিরোই তো, এটা প্রথম আমি করছি, তো এটাই থাক, মাই মুভি জিরো থাক। আরও এখানে কতগুলো অপশন আছে, যে কী আছে, পোস্ট অন টুইন ক্রাফট, দেখেন এখানে উপরে কিন্তু পোস্ট অন টুইন ক্রাফট টিক চিহ্ন দেওয়া আছে কালো রঙে। হ্যাঁ, তো যদি এটা দেওয়া অবস্থা যদি আপনি এক্সপোর্ট করেন, তাহলে কী হবে, এদের যে ওয়েবসাইট আছে সেখানে পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই এই অ্যাপটা যারা যারা ব্যবহার করবে, এই অ্যাপটা যারা যারা ব্যবহার করবে, তারা কিন্তু আপনার পোস্টগুলি দেখতে পাবে, এই কার্টুনটা দেখতে পারবে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা চাই যে আমাদের ইয়ে করতে, আমরা চাই আমাদের গ্যালারিতে নেব, এখানে কোনো পোস্ট করবো না। তাহলে টিকচুনটা উঠায় দেন, ওখানে ট্যাপ করে টিকচুনটা উঠায় দিলাম। তার নিচে দেখেন এখানে আছে রিমুভ ওয়াটারমার্ক, তো এখন রিমুভ ওয়াটারমার্ক কিন্তু আপনি এটা ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ করতে পারবেন না, কারণ এটা যদি আপনি ওয়াটারমার্কটা রিমুভ করতে চান তাহলে আপনাকে আবার পারচেস করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিই, দেখেন রিমুভ ওয়াটারমার্ক করতে গেলে আপনাকে কিন্তু পারচেস করতে হবে, তো এটা আপনি পারবেন না। তো যাই হোক, আমাদের ওয়াটারমার্ক থাক, সমস্যা নেই। এক্সপোর্টে গেলাম, তো বন্ধুরা এক্সপোর্ট হচ্ছে, আমরা যতটুকু করলাম ততটুকু কিন্তু এখানে এক্সপোর্ট হচ্ছে, আর একটু বাকি আছে, 100% না হলে হবে না। আচ্ছা, সেভিং মুভি মানে সেভ হচ্ছে আর কি, এটা দেখি কতক্ষণে সেভ হয়। তো বন্ধুরা, এই অ্যাপটা দিয়ে কাজ করতে গেলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, তবে যদি আপনি পারচেস করেন তাহলে আপনি এখান থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলি নিতে পারবেন, তা না হলে আপনি এখান থেকে কার্টুন করে কোনো লাভ নেই। ক্রোমাটুন দিয়ে করেন, ড্রয়িং কার্টুন টু দিয়ে করেন, ফ্লিপাকিপ দিয়ে করেন, প্রিজমা 3D দিয়ে করতে পারেন সুন্দর সুন্দর কার্টুন, সেগুলি কিন্তু আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে। তো এখন সেভ টু গ্যালারি আছে, সেভ টু গ্যালারিতে দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো সেভ টু গ্যালারিতে তো দিলাম, সেভ কি হলো কি না দেখি, সেভ হলো কি না আমরা একটু যেয়ে দেখি, এখান থেকে কেটে দিই। বন্ধুরা, আমাদের গ্যালারিতে আসছে ভিডিওটা, তো এখানে এই প্রবলেমটা দেখেন না, যে কতগুলি ওদের ওয়াটারমার্ক আছে, টুইন ক্রাফ। হ্যাঁ, এখানে অনেকগুলি ওয়াটারমার্ক আছে, শুধু তাই না, এখানে একদম আমাদের যে ইয়েটা অ্যাকাউন্টটা পর্যন্ত এখানে শো করতেছে। তো বন্ধুরা, যাই হোক, আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিয়ে এই এই এটার আর কোনো টিউটোরিয়াল করার আমার ইচ্ছে নেই, কারণ যা কিছু বোঝানোর তা কিন্তু বোঝানো হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো, আপনারা চাইলে সেই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম আমাদের এই অ্যাপটাতে আপনাকে একটা জিনিস দেখানোর জন্য। তো এই যে নিচে দেখবেন যে প্রোফাইল, হ্যাঁ, এখানে গেলে আপনি আপনার যে অ্যাকাউন্ট করছেন, আপনি যেই যেই ভিডিওগুলি নেবেন সেই ভিডিওগুলি কিন্তু এখানে আপনার এখানে হবে, এই যে যেই সমস্ত ভিডিওগুলি আপনি নেবেন সেগুলি এখানে জমা হয়ে থাকবে। আপনি চাইলে এগুলিকে আবার কিন্তু এডিট করতে পারবেন নতুন করে, আপনি যদি আরও কিছু বাড়াতে চান, কমাতে চান বা কিছু বাচ্চা দিতে চান, ওই ভিডিওটার উপরে আপনি চাইলে আবারও এডিট করতে পারবেন। তারপরে এখানে আপনি চাইলে যে আপনার একটা নাম দিতে পারবেন অ্যাকাউন্টের, আপনি নাম দিতে পারবেন, আপনার ছবি পর্যন্ত এখানে অ্যাড করে দিতে পারবেন,
গ্যালারি থেকে গিয়ে আপনি আপনার ছবি অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে আমি একটা আমার ছবি অ্যাড করে দিই, দেখি এখানে এটা দিয়ে দিই। বন্ধুরা আমার ছবিটা এখানে দিয়ে দিছি আমার, তারপরে আমি ভিডিও করলে কিন্তু আমার ওখানে কিন্তু ছবিটাও শো করবে, আমার লোগোটা আইকনটা। তো যেই জিনিসটা দেখাতে চাইছিলাম, তো চলুন আমরা প্লাসে আবার যাই, প্লাসের ভিডিওতে যাব। তো যেহেতু এখানে আমাদেরকে গ্রিন স্ক্রিন ব্যবহার করার সুযোগ দেয় নাই ফ্রিতে, তো এখানে একটা দুই নম্বরই আছে। এই দুই নম্বরটা বন্ধুরা আমার নিজের কোনো ক্রেডিট না, এটা আমি বিভিন্ন হিন্দি যে টিউটোরিয়াল চ্যানেলগুলো আছে সেগুলো দেখে এই জিনিসটা আমি জানছি। তো এখানে আমার কোনো বাহাদুরি নেই। তো চলুন এইটাতেই চলে যাই, নেক্সটে যাই। আমরা নেক্সটে চলে গেলাম, নেক্সটে যাই। আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আচ্ছা যাক, আমরা আবার নেক্সটে যাই। তো নেক্সটে যাই, আমরা যে কাজটা করবো এই টিউটোরিয়ালগুলো দেখার দরকার নেই, এগুলো কেটে দেবো আমরা। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তা আমরা কী করবো বন্ধুরা, একটা স্টিকার একটা অপশন আছে দেখবেন, যে স্টিকার অপশন, এই যে স্টিকার অপশনে দেখবেন যে ওকে লেখাটা দেখছেন, যে ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার পর দেখবেন যে ডান দিকে এটাকে অনেক বড় করা যায়, এটাকে বড় করা যায়, এটাকে দুই আঙুল দিয়ে ঘোরায় আপনার পর্দাটাকে কভার করে দেন, মানে কোন অংশটাকে কভার করা যাচ্ছে দেখবেন। হলুদ রঙটা যদি কভার করা যায়, তাহলে এখানে কিন্তু দেখেন হলুদ রঙটা কিন্তু একদম ফুল কভার করে দেওয়া গেল, তাই না? এবার হলুদ রঙটা কভার করা যাচ্ছে, আর কি কোনটা কভার করা যায় এটা দেখে নেবেন। যদি যে ব্লু রঙটা আছে, যে আকাশি রঙটা, এটাকেও কিন্তু কভার করা যেতে পারে, কোনো একটা অংশ দেখে নেবেন, দেখে নেবেন, কোনো সমস্যা নেই, বড়ো অনেক বড়ো করা যায়। দেখুন এখানেও কিন্তু এটাকে কিন্তু কভার করা যায়। হ্যাঁ, যে কোনো একটা কালার একদম ফুল পর্দা করে নেবেন, হ্যাঁ বড়ো করে ফুল পর্দা করে নেবেন। এরপরে আপনি যদি মনে করেন যে কোনো ক্যারেক্টার আপনি এখানে ই করবেন, কাইন্ড মাস্টার অ্যাপে নিয়ে গিয়ে আপনি সেগুলো কিন্তু গ্রিন স্ক্রিনের মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি দেখাচ্ছি, একটা ক্যারেক্টার নিয়ে আসি, এর আগে তো এটা নিশ্চয়ই, এবার একটা অন্য ক্যারেক্টার নেই, এটা নেই। এবার এই ফ্রিগুলো আপনি নিতে পারবেন, হ্যাঁ ফ্রি ক্যারেক্টার আপনি নিতে পারবেন। এই ধরেন যে এখানে আমি এটা নিয়ে আপনি দেখাচ্ছি, একটা ভয়েস দেই, আচ্ছা তারপরে আমরা এটা তো গেল, হ্যাঁ একটু ভয়েস দেখি, ভয়েসটা চেঞ্জ করি। হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এই থাকলো আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা যাবি এটা, এরপরে আমরা পরে একটা ফ্রেম নেই, পরে ফ্রেম নেই, তারপরে এটাকে একটু, এটাই জাস্ট একটু আপনাদেরকে বোঝা দিচ্ছি। আচ্ছা এখানে আপনি এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন, নাচ টাচ কিছু আছে নাকি, আচ্ছা এটাই থাক, কী করতেছে, আচ্ছা এটাই থাক। আমি আপনার দেখেছি যে এটাই থাকলো, এখানে থাকলো, আবার একটা পরে ফ্রেম নেই, এইবার একটা ভয় দিই। বন্ধুরা একটু মজা করলাম, দেখি কি অবস্থা, ভয়েস তৈরি আছে। যারা আমার চ্যানেলটা দেখবেন, দেখে কিছু শিখবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না, তাদের মাথায় ঠাটা পড়ুক রে, তাদের মাথায় ঠাটা পড়ুক। তো যাই হোক বন্ধুরা, আরেকটা ফ্রেম নিয়ে নিলাম, একে আবার একটু স্বাভাবিক করে দিই, একটু স্বাভাবিক করে দিলাম। হ্যাঁ তো এই কটা ফ্রেম হলো, আর আমরা দেখেন এটাকে আমরা নিব, নিয়ে আমরা কাইন্ড মাস্টারে দেখবো যে এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় কিনা। তো চলুন আমরা ট্যাপ করলে যে আমাদের উপরে যে এক্সপোর্ট দেখাটা আছে এখানে আবার যেতে হবে। তো আবারও আমরা এটা কিন্তু যে টুইন ক্রাফের উপরে যে যেটা ওটা কিন্তু টিক মার্কটা উঠিয়ে দেবো, টিক মার্কটা উঠিয়ে দেওয়ার পরে এটার নাম আগেরটা ছিল জিরো, তো এটা অটোমেটিকলি মাই মুভি ওয়ান হয়ে গেছে। তো থাক ওয়ান, এক্সপোর্ট করলাম,
এক্সপ্লোর করতেছি বন্ধুরা, আপনাদেরকে আমি কানমাস্টার নিয়ে গিয়ে দেখাবো, চিন্তার কিছু নাই। সময় লাগবে, আর আমি আগেই বলেছি যে অ্যাপটা খুব বেশি কিছু নাই, যে কটা জিনিস আপনাদেরকে দেখালাম না এই কটা জিনিসই কিন্তু মূল জিনিস, আর কোনো শেখানোর তেমন কিছু নাই। আপনারা এখান থেকে ক্যারেক্টার, যেহেতু বাইরে থেকে কোনো ক্যারেক্টার এখানে এনে সেট করতে পারবেন না, এখানে যে ক্যারেক্টারগুলি দেওয়া আছে সেগুলি আপনাদেরকে ব্যবহার করতে হবে, তাই এখানে দেখানোর মতো আর কিছু নেই। টেকনিক বলতে ওই যে গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন দিয়ে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কানমাস্টার নিয়ে গিয়ে। তো যেহেতু এখানে ফ্রিতে গ্রিন স্ক্রিন দেয়নি, কিন্তু দুই নম্বরই করে মানুষ এই পদ্ধতি অবলম্বন করতেছে, তো আমিও এটা আপনাদেরকে শিখিয়ে দিই, যেহেতু আমি আর কোনো ভিডিও বানাবো না এই টুইন ক্রাফটের উপরে। তো এটা সেভ হতে একটু সময় নিচ্ছে বন্ধুরা, সেভ করতে একটু সময় তো অবশ্যই লাগবে। আর আপনারা আমার ওই আগের যে ভিডিওগুলি আছে, বিশেষ করে আপনারা ড্রয়িং কার্টুন টু এর টিউটোরিয়ালগুলো দেখবেন, ড্রয়িং কার্টুন টু কিন্তু আমার কাছে সেরা অ্যাপ বলে মনে হচ্ছে ইদানিং। হ্যাঁ, তো সেভ টু গ্যালারিতে যাই, সেভ টু গ্যালারিতে চলে গেলাম। আপনারা যে বাম দিকে শেয়ার অপশন আছে, এখানে ট্যাপ করলে কিন্তু সরাসরি ইউটিউবে টুটিউবে, হ্যাঁ, আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেন শেয়ার করতে পারবেন, ফেসবুক, হ্যাঁ, এখানে কিন্তু শেয়ার করতে পারবেন। তো আপনি চাইলে যে এখান থেকে যে কপি টু দেখেন, যদি এমনি আপনার সেভ না হয়, যদি দেখেন যে আপনার ইয়েতে গ্যালারিতে সেভ হচ্ছে না, তাহলে এই যে শেয়ারের মাধ্যমে দিয়ে যে কপি টু আছে না, এই কপি টু তিনি যায় আপনি কোনো একটা জায়গায় যায় পেস্ট করে দিবেন, দেখবেন যে সেখানেও সেভ হয়ে যাবে, যে আমি পেস্ট করে দিলাম সেখানেও কিন্তু সেভ হয়ে যাবে। তো টেনশনের আসলে কিছু নাই, দেখি এবার আমরা বের হয়ে যাই এখান থেকে, অ্যাপ থেকে আমরা বের হয়ে যাই বন্ধুরা, এই যে কুইটে চলে যাব, কুইটে গেলে আমরা অ্যাপ থেকে বের হয়ে যাব। তো আবার দেখি আমাদের কী অবস্থা গ্যালারিতে, একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে অনেক সময় আসে না, দেখি এবার আসলো কি না, আসছে। তো দেখুন বন্ধুরা, আমরা দুইভাবে সেভ করলাম না, একটা সেভ করছি হচ্ছে যে পেস্ট করলাম যে শেয়ার অপশন থেকে গিয়ে, আর একটা যে যেটা সরাসরি সেভ টু গ্যালারিতে। তো দুইটা ভিডিও দেখেন আসছে, দেখেন দুটো ভিডিও আসছে, দেখি কি অবস্থা, প্লে করে দেখি। হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো বন্ধুরা ইনকি দেখেন আমার কিন্তু এটা আসছে, দেখেন আমার ছবিটা আমি অ্যাড করেছিলাম, এই আমার ছবিটা কিন্তু শো করতেছে, হ্যাঁ, এবং ওদের লোগোটা। সবচেয়ে দুঃখজনক যে আগে ওরা এই যে টুইন ক্র্যাপ লেখাটা এই নিচে মাঝখানে দিত না, ইদানিং তারা এই লোগোর পাশাপাশি টুইন ক্রাফ লেখাটাও কিন্তু মাঝখানে দিচ্ছে। দেওয়ার পিছনে কারণ হচ্ছে তারা আসলে জেনে গেছে যে মানুষ যে দুই নম্বরই করে, বিভিন্নভাবে দুই নম্বরই করে, এই দুই নম্বরইগুলো যাতে না করতে পারে সেই জন্য তারা এই পদ্ধতি গ্রহণ করছে আর কি। যেমন আমরা এখন গ্রিন স্ক্রিনটা যখন আমরা রিমুভ করব, তারপরেও আমাদের সমস্যা হবে, এই যে টুইন ক্রাফ লেখাটা কিন্তু আমাদের থেকে যাবে, হ্যাঁ, এটা একটা প্রবলেম। তো তারপরও দেখি কি করা যায়, চলে যায় কাইন মাস্টার বন্ধুরা। তো বন্ধু আমরা কাইন মাস্টার আসলাম, চলুন একটা ইয়েতে যাই, একটা দেখি আমরা কি করা যায়। আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তো আমার তো ব্যাকগ্রাউন্ড আসলে তেমন একটা নাই, দেখি কি আছে, ব্যাকগ্রাউন্ড তেমন একটা নাই, কী দিয়ে দেখাবো আপনাকে। আচ্ছা দেখ, যে কোনো একটা ছবি নিয়ে নিই, এই যে রাস্তার ছবি একটা আছে, এই ছবিটাই আমি নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড হিসেবে, হ্যাঁ, এটাকে নিয়ে নিলাম। আচ্ছা এই ছবিটাকে নিয়ে নিলাম, তো বন্ধুরা দেখি আমাদের কতটুকু কাজ হয় কিনা, গ্রিন স্ক্রিন কাজ করে কিনা, দেখি এখানে আসলাম। তো এখানে আমাদের একটা জিনিস শো করতে চাই, সেইটি নিলাম, তো এই যে আমরা নিলাম, হ্যাঁ, তো নেওয়ার পর আমরা এটাকে, আমরা তো একটা কাজ করার দরকার ছিল বন্ধুরা, ভালো করে লক্ষ্য করেন, আপনারা যদি এই পদ্ধতিতে মানে দুই নম্বরই করেন নাকি, দুই নম্বরই বলতেছি এই কারণে যে আপনারা যদি এইভাবে গ্রিন স্ক্রিন দিয়ে একটা একটা করে ক্যারেক্টার দিয়ে কাজ করতে চান, তাহলে ক্যারেক্টারটাকে মাঝখানে রাখবেন, একদম ছোট করে নিয়ে মাঝখানে রাখবেন, তাহলে কী হবে, ওই যে সাইড দিয়ে যে লেখাগুলো আছে টুইন ক্রাফ্ট,
লেখাগুলিকে আমরা সহজে তাহলে রিমুভ করতে পারবো। দেখেন যেখান থেকে আমরা ক্রপ করে নেব, দেখেন এখান থেকে ক্রপ করে নিলাম, এইভাবে ক্রপ করে নিলাম। তাহলে আমরা যদি এই যে লেখাটাকে ক্রপ একটু আরেকটু এই সাইডে নিতাম তাহলে কিন্তু এই লেখাটাও আমাদের ক্রপ হয়ে যেত, তাই না? তো এটা আপনাদেরকে বলে দিলাম, যখন মানে করলাম তখন তো মাথায় আসে নাই, এখন আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তাকে এটাকে এতটুকু করে নেবেন, যতটুকু করা দরকার করে নেন। আচ্ছা, করে নেওয়ার পরে চলুন এখন আমরা এটার যে কালারটা সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো ক্রোমাকিতে চলে যাবো আমরা, ক্রোমাকিতে যাওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু অ্যাড অটোমেটিকলি নিয়ে নেয়। যে দেখেন যে কালারটা অটোমেটিক নিয়ে নেয়, যদি না নেয়, যদি দেখেন যে কালারটা অটোমেটিক না নেয় তাহলে যে এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করে আপনাকে ওই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা এখানে কোথাও সিলেক্ট করে দিতে হবে। ওরকম একটা কালার মিলিয়ে আনতে হবে, মিলিয়ে দেওয়ার পরে দেখবেন যে এটা অটোমেটিকলি রিমুভ করা যাবে। তারপরে যদি দেখেন যে কিছু কিছু ঝাপসা বা এরকম আছে তাহলে আপনারা যে অ্যাডজাস্ট করার যে অপশনগুলো আছে এগুলো দিকটি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার তো মনে হচ্ছে যে অটোমেটিকলি যতটুকু নিচ্ছে ভালোই নিচ্ছে, হ্যাঁ একদম দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে, একেবারে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার একটু দেখি আমরা কী অবস্থা, আমাদের তো কার্টুনটা তো অনেক বড় করছি, দেখি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিই, ঠেকিয়ে দিই। দেখি বন্ধুরা একটু প্লে করে সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, অসুবিধা নেই, সাউন্ডটা আপনারা বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। তারপরে এখানে গিয়ে সাধারণত আমি যেটা করি এটা সাধারণত স্টুডিওতে করে দিই। তো এখন দেখেন কি দেখি কি অবস্থা। হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এই থাকলো আপনাদের কাছে অনুরোধ। যারা আমার চ্যানেলটা দেখবেন, দেখে কিছু শিখবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না, তাদের মাথায় ঠাটা পড়ুক রে, তাদের মাথায় ঠাটা পড়ুক। তো বন্ধুরা এই গেল। হ্যাঁ, তারপরে আপনারা চাইলে এখান থেকে কীভাবে এক্সপোর্ট করতে হয় এটা তো জানেন, কান মাস্টার সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন কীভাবে কান মাস্টার দিয়ে কী কী করতে হয় না করতে হয় সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা এক্সপোর্ট করে যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে নিচে সেভ অ্যাজ ভিডিও দিলে আপনার এটা ভিডিও হিসাবে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এইভাবে আপনি পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা এই ফুল ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই যে টুইন ক্রাফ্টের সব সমস্ত কিছু কিন্তু জেনে গেলেন, আর কিন্তু জানানোর মতো তেমন কিছু নাই। তো সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।